বয়স মাত্র ১১। এই কিশোর বয়সেই মাটির দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে রায়গঞ্জের কসবার বাসিন্দা অনিক মণ্ডল। এই শিল্প সৃষ্টিতে তাকে যোগ্য সহযোগিতা করে চলেছেন তার ঠাকুমা সন্ধ্যা মণ্ডল। আসন্ন দুর্গাপূজায় অনিকের তৈরি প্রতিমা ঠাঁই পাবে পাড়ার পুজো মণ্ডপে। রায়গঞ্জের কৈলাসচন্দ্র বিদ্যাপীঠের ষষ্ঠ শ্রেণীর ছাত্র অনিক, পড়াশোনার পাশাপাশি মাটির প্রতিমা তৈরি করাটা নেশা ছিল ছোটবেলা থেকেই। কয়েক বছর আগে বাবার সাথে পাড়ার পুজো মণ্ডপে ঘুরতে গিয়ে প্রতিমা তৈরি করতে দেখেছিল মৃৎশিল্পীদের। অবাক বিস্ময়ে অনিক দেখেছিল কিভাবে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে উঠছেন দেবী। সেই থেকেই মূর্তি তৈরির নেশা পেয়ে বসে তাকে। এই কাজে তাকে সাহায্য করছেন ঠাকুমা সন্ধ্যা মণ্ডল। অনিক বর্তমানে দেবী দশভুজার মূর্তি তৈরি করতে বেজায় ব্যস্ত। কিভাবে ধাপে ধাপে ক্ষুদে শিল্পীর হাতে তৈরি হচ্ছে দেবী প্রতিমা, চলুন দেখে নেওয়া যাক। এটা আমি দুর্গা প্রতিমা বানাচ্ছি। এগুলো মাটি কাড়ি এগুলো দিয়ে বানিয়েছি। সুতা না আলাদা আলাদা ইয়ে কাগজের অস্ত্র হবো নিজেই। বাবা আমাদের ক্লাবের ঠাকুর বানাতো যেখানে, ওখানটায় মাঝে মাঝেই নিয়ে যেত, আমাদের ঠাকুরটা দেখতাম। এগুলো দেখে দেখে আমার ঠাকুর বানানোর ইচ্ছা হয়ে গেল। তারপরে সেই চেষ্টাটাই এখন করছি। চার পাঁচ বছর পরে একটা বড় করে বানানোর প্ল্যান আছে। ঠাম্মি, বাবা, মা, ঠাম্মি দুর্গা ঠাকুরের শাড়ি, মুকুট, মালা এগুলো ঠাম্মি সব এনে দিচ্ছে, ঠাম্মি বানাচ্ছে এগুলো। না এটা বাড়িতে পুজো করব না, আমাদের ক্লাবের পুজো ওখানটা দান করবো, আমার নামে পুজো হবে ওখানটায়। এই বড় ঠাকুরটা পুজো করা বাদ দিয়ে এটাকেই আসল পুজো দিয়ে দেবে। বড় ঠাকুরটা এমনি দেখার শো থাকবে। হ্যাঁ, শখ ঠাকুর বানিয়েছে দুর্গা ঠাকুর। কিভাবে হলো এটা, তৈরি করলো এই ছোট হাতে? আমার মন থেকেই মনে যে ইচ্ছা হয়েছে করলো। আমি হেল্প করিনি, ওর ঠাম্মির সাথে গেছে। একসাথে বায়না হলে সেটা আমার করা সম্ভব হয় না, কাজে ব্যস্ত থাকে। ওর যা করে ওর ঠাম্মি করে, যা না ওর ঠাম্মির সাথে গিয়ে নিয়ে আসে, তারপরে দুজনে দু কাজ করে। অনিকের ঠাকুমা কানে খুব ভালো শুনতে পান না, কিন্তু নাতির ইশারা বুঝে ফেলেন চট জলদি। মূর্তি তৈরির সরঞ্জাম কিনে দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজে নাতিকে সহযোগিতা করেন ঠাকুমা সন্ধ্যা মণ্ডল। কে হবে আপনার? অনিক মণ্ডল। কে আপনার কে হবে? নাতি হবে, দুর্গা ঠাকুর বানিয়েছে। কি প্রতিবারই বানায়? হ্যাঁ, না প্রতিবার নেই, এবার প্রথম। না সব নিজেই করছে, মানে একটু বলতে হয় এইটা ভুল হয়েছে তোমার এইভাবে করো, আমি সাহায্য করি। কিভাবে সাহায্য করেন, কি কিভাবে? কত কোনো জিনিস আনতে হবে তখন টাকা তো দরকার। ওর বাবাকে বলবে, ওর বাবা হয়তো বলবে না আমি এখন পারছি না, দাদু বলবে না আমি পারছি না, তখন ঠিক আছে আমি করে দেব তোমার সব, তখন আমি করে দিই। কেমন লাগছে? ভালো লাগছে। সব মিলিয়ে ক্ষুদে শিল্পীর হাতের নিপুণতায় ধীরে ধীরে রূপ পাচ্ছে দেবী প্রতিমা। রায়গঞ্জের দেবীনগরের মণ্ডল পরিবারে এখন উৎসবের সাজসজরব। ছোট্ট অনিকের ছোট ছোট হাতে ধীরে ধীরে রূপ নিচ্ছেন মৃন্ময়ী দশভুজা। দিনরাত এক করে তার কাজে হাত বাড়িয়েছেন অনিকের ঠাকুমাও। ঠাকুমা ও নাতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সকলেই। রায়গঞ্জ থেকে দিবাকর শাহ, আরসিটিভি সংবাদ।